আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আপনাদের মতো ওবারাকাতুহু। মূর্খরা, আপনাদের মতো অশিক্ষিতরা ইসলাম টিকে আছে ভাই? আপনাদের মতো অশিক্ষিত লোকদের একটা কারণে পুরস্কার রেখেছি, কারণ না ভগত সিং পুরানা চাপ্পল, পুরানা চাপ্পল রেখেছি, পুরানা চাপ্পল এটা রেখেছি। হচ্ছে মুসলমান, আপনাদের তোমরা মুসলমানদের, মাথা আপনাদের কাটো, সন্ত্রাসী, তোমরা মাথা কাটো। আপনাদের তুমি মোহাম্মদ যে একজন সন্ত্রাসী ডাকাত বাকে ছিল, চিনতে না করলে কোনো কিছু সৃষ্টি হবে না। লুচ্ছা লম্পট তুমি ধর্ষক তাকে যুদ্ধবন্দী নারীদের সে যে ধর্ষণ করতে হয়, আপনাদের বাংলাদেশে নবী, বাবার আপনাদের নবী হচ্ছে লম্পট কথা বলো, লুচ্ছা, দাসীর সাথে সেক্স করতো, তোমাদের দাসীর সাথে সেক্স রাষ্ট্র করে সব চলে গেছে, ইব্রাহিম বাংলাদেশে নামক সন্তানের জন্ম দিয়েছে আপনার নবী মোহাম্মদ। আপনার নবীর মোহাম্মদের চরিত্র কত পবিত্র, তোমার দাসীর জন্য সাথে সেক্স দিয়েছে কে? করে, দাসীর সাথে, তোমার জন্য দিয়েছে কে? ক্রীতদাসীর সাথে, আপনার ক্রীতদাসীকে জন্য লাগিয়ে দিয়েছে, ইব্রাহিম নামক সরি আমি সন্তানের আপনি জন্ম তো দিয়েছে আপনার নবী। জায়গার মধ্যে আপনার নবী এত লুচ্চা কেন আপনার ভাই, জন্ম এত কে লুচ্চা দিয়েছে? কেন ভাই, এরকম লুচ্চা আপনার জন্য লুচ্চা কে নবীর? দিয়েছে? ওদের জন্য আপনি তো আপনিও কি ভাই মানবতা বাসা দিয়েছে, কাজের আপনার বেটির জন্য সাথে তো কাজ উনি করেন মানবতা ভাই? দিয়েছে। আপনি তো উম্মত, আপনি তো উম্মত উম্মতে আছে মোহাম্মদী, কুকুর থেকে, আপনি যদি তো মানুষ থেকে উম্মতে জন্ম হতো মোহাম্মদী, আপনি কি তাহলে বাসা ওই কাজের ধরনের বেটির বাসায় সাথে কথা করেন বলতে পারতেন না। ভাই? আপনি কি বাসার কাজের জন্ম বেটির আছে, সাথে করেন? আপনার চেহারা দেখে মনে হয় যে আপনি বাসার কাজের যদি বেটির সাথে মানুষ করেন? থেকে জন্ম হতো তাহলে ওই ধরনের না না, কথা বলতে পারবেন না। আপনার নবী কাজের মোহাম্মদের বেটিদের বিরুদ্ধে সাথে কথা করত, বললে আমার আপনার মানে নবী কাজের ওনার বেটিদের কর্তব্য সাথে করত, মাথা আপনি তো অবশ্যই করেন, আপনি পাই সুন্নত নাই, পালন করেন না ভালো ভাগ্য ভাই? ভালো, যদি সুন্নত পালন পাশে করেন পাইতাম না তাহলে টুকরু টুকরু হলে কুকুর কে ভাই? খাওয়াতাম, ডাকাতের কইলে উন্মত্ত এরকম না, বাংলা ডাকাত এই ধর্ষকের উন্মত্ত এরকম না, বাংলাদেশে নিয়ে আসো, ডাকাতের উন্মত্ত এরকমই হবে, লুচ্চা লাফাঙ্গা ডাকাইতের উন্মত্ত এরকমই হবে, আপনার মতো অশিক্ষিত মূর্খই তো হবে। হ্যালো, হ্যালো কেমন হ্যাঁ আছেন, ভাই, ভালো আছে, আপনি ভালো আছেন? কেমন আছেন? ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলমান। আচ্ছা শুরুতে আপনাকে পরিচয় দিয়ে দিই, অনেকদিন থেকে আপনার লাইভ দেখে আসছি, আচ্ছা তো কথা বলার সুযোগ হয়নি, আজকে কথা বলার সুযোগ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে একটা প্রশ্ন কথা জানতে চাইবো, আপনি আমাদের ধর্মের পিছনে এত বিষোদগার করছেন, এই বেতাটা আপনি কোথায় পেয়েছেন? কোনো বেতা পেয়েছেন না আপনার ব্যক্তিগত পক্ষ থেকে সেটা না, জানতে যেটা চাই। সত্য সেটা হচ্ছে আমরা প্রকাশ করি, এখানে ব্যথা বেদনা পাওয়ার মতো হ্যাঁ কিছু নাই। যেটা সত্য কথা, যেমন ধরেন হযরত মুহাম্মদের যৌন দাসী ছিল, তার নাম হচ্ছে মারিয়া কিপ্তিয়া, এখন এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? মিথ্যা কথা আচ্ছা, আপনাকে যদি আমি রেফারেন্স দেখাই তাহলে, না, আপনার রেফারেন্স, আপনার রেফারেন্স আমি আচ্ছা মানবো না, আমার রেফারেন্স, আমি আমার সেই রেফারেন্স, আমার রেফারেন্স, রেফারেন্স আপনার মানতে হবে না। আপনার বাসায় কি কি বই আছে আপনি একটু বলেন তো। আমার পাশে, আমার সামনে রয়েছে বুখারী শরীফের প্রথম খণ্ড রয়েছে, আচ্ছা, 40 হাদিস সহ বই রয়েছে, যে ছয়টা হাদিস গ্রন্থ আছে, কোরআন। ছয়টা হাদিস গ্রন্থ আছে যে, সেই ছয়টা হাদিস গ্রন্থ আপনার বাসায় আছে? আমার কাছে আছে, হ্যাঁ, 40 হাদিসের মধ্যে সেই 6টা হাদিস গ্রন্থ না রয়েছে, না, ছয় এবং হাদিস, প্রথম হাদিস যেটা সবগুলো হাদিস গ্রন্থ আপনার কাছে আছে নাকি? হ্যাঁ আছে আছে, কিছু নাসাই হাদিস, শরীফ সবগুলো আছে নাই, আপনার কিছু বাসায়? হাদিস কিন্তু আছে, নাসাই শরীফ আছে আপনার বাসায়? হ্যাঁ বের করেন তো নাসাই শরীফটা, না বা আপনি আপনি কোরআনের বলুন। বাংলা অনুবাদ এবং নাসাই শরীফ এই দুটো একটু নিয়ে আসেন ভাই। আমার সামনে রয়েছে, আপনি বলুন। না, আপনি আমাকে একটু দেখান, আমি নাসাই শরীফ থেকে আমি আপনার কাছে বলছি যে একটা হাদিসের মধ্যে রয়েছে, আপনার হাদিস খণ্ড নম্বর হচ্ছে 13, হাদিস নম্বর হচ্ছে 141, 3141 হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে তিনি বিবাহ করেছিলেন, এখানে আয়েশা নিয়ে আমরা এবং কথা বলছি সেটার না, কয়েক, আয়েশা নিয়ে, কি আয়েশাকে নিয়ে কথা বলছি না ভাই, আমরা বলছি মারিয়া কিপ্তিয়াকে নিয়ে কথা বলছি। আপনি আয়েশার ইসে যায়েন না, আপনি এখন শুধুমাত্র মারিয়া কিপ্তিয়া বিষয়ক বিষয়ক আলোচনাতে থাকেন। আপনি কি সুনান নাসাই শরীফের হাদিস নম্বর 3961 একটু বের করেন ভাই? সুনানু নাসাই শরীফের এটা বাহির করতে হাদিস নম্বর তিন হাজার আপনি নয়শো ঠিকই বলে, একষট্টি এটা একটু বের করেন ভাই। পৃষ্ঠা নম্বর 106, সুনানু নাসাই শরীফ, এটা হচ্ছে প্রকাশনী হচ্ছে আচ্ছা আপনি এখান থেকে একটু যুক্তি বলেন, এটা বলেন এখান থেকে। ইসলামিক ফাউন্ডেশন, এটার প্রকাশক হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। 3961 নম্বর হাদিসটা একটু আপনি আমাকে ভালো, পড়ে শোনান জোরে জোরে। না আপনি বলুন, না না আপনি বলুন না, পরে না, আমি আমি বলবো বললে তো আপনি বলবেন যে আমার রেফারেন্স ঠিক না ভুল, আমি আপনাকে না, বলেছি আপনি পড়ে শোনাবেন। আপনার আপনার সত্য হয়ে থাকে, কথা সত্য শুনে নেন, হয়ে কথা থাকে শুনে নেন, কথা শুনে নেন, আমি ভুল বলবো, কথা শুনে নেন। আপনি আমাকে বলেছেন যে আমি যে রেফারেন্স দিব সেটা তো মিথ্যা দিব, এই কারণে আমি আপনাকে বলেছি আপনি আপনার বই থেকে রেফারেন্সটা জোরে জোরে পাঠকদের জন্য পড়ে শোনাবেন, তাহলে আপনি আর এই কথাটা বলতে পারবেন না যে আমি ভুল বা মিথ্যা কথা বলেছি। এই কারণে আপনি না সুনানু আপনি নাসাই শরীফ, বললেন না, আপনি আপনার বাসায় কম্পিউটার আছে ভাই? বলার পর থেকে আপনার বাসায় কম্পিউটার আছে ভাই? না, আমার কাছে কম্পিউটার নেই, আচ্ছা, কারণ ভাবি একজন মুমিন, আপনি, আমি যেগুলো না না না, আল্লাহ পরিচালিত একটু থামেন, গুজব আমাকে থেকে কথা বলতে দেন, আমাকে গুজব কথা থেকে বলতে দেন আল্লাহ একটু থামেন। আপনাকে আমি পারবেন রেফারেন্স, না, সরাসরি রেফারেন্স নাম্বার জিজ্ঞেস করেছি, আপনি এই হাদিসটা শুধু পড়ে শোনাবেন আমাদেরকে, আমি তো কোনো রেফারেন্স দিব না, কিছু করব না, আপনি রেফারেন্স দিবেন ঠিক আছে? এখন আপনি আমাকে এই হাদিস আমার হাদিসটা পড়ে বাসায় শোনান।
না, আপনি আগে পড়ে, আপনি আগে এটা রেফারেন্সটা ভাই দেন আমি না, কেন পরে আমি রেফারেন্স বলছি। দিব? আমি বলেছি না যে আমি রেফারেন্স দিলে আপনি বলবেন যে এটা মিথ্যা রেফারেন্স? আমি এই জন্য বলেছি আপনি এই হাদিসটা পড়ে শোনাবেন আমাকে। সুনানু নাসাই শরীফের দেখেন 3961 নম্বর হাদিসটা আপনি আমাকে পড়ে শোনান। আমি এখন সরাসরি, আপনি যদি না পারেন পড়ে শোনাতে, আমি সরাসরি বই থেকে আপনাকে দেখা দিব, কিন্তু আগে আপনাকে আমি বলেছি আপনি পড়ে শোনান। আপনি কি পারবেন না পড়ে শোনাতে? আমি পরে পরে শোনাতে পারবো, কিন্তু আমি বলবো না, আমি কেন এই জন্য বলবো বলবো না। আপনি রেফারেন্সটা কি দেন? না? না, আমি তো রেফারেন্স আপনাকে দিবই, আমি বলেছি দিব আপনাকে। আমি আগে বলেছি যে আপনি আগে আপনার সুনানু নাসাই শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া বইটার 106 নম্বর পৃষ্ঠাতে লেখা 3961 নম্বর হাদিসটা আপনি পড়ে শোনান। আপনার হাতে বই দিয়ে আপনি পড়ে শোনান, না হলে আমি যদি আপনাকে পড়ে শোনাই তাহলে আপনি বলবেন যে আমি মিথ্যা কথা বলছি বা মিথ্যা রেফারেন্স দিচ্ছি। এই কারণে আমি আপনাকে বলেছি আপনি পড়ে শোনাবেন আমাকে, এখন আপনি আমাকে পড়ে শোনান ভাই। আপনি রেফারেন্স দেন, রেফারেন্সটা সত্য আচ্ছা যদি আপনি, হয় তাহলে না না আমরা আপনি সেটা তাহলে মেনে দিতে নিবো। পারছেন না, আপনি তাহলে দিতে পারছেন না, আপনি তাহলে এই রেফারেন্সটা মানে এই রেফারেন্সটা দিতে পারছেন না? আপনি আবার আমার হাতে আচ্ছা আপনার হাতে ঠিক আছে নাই, এটা কনফিউজ বললেই নিয়ে তো হয় আমাকে ভাই, এত সেটা কথা পেয়েছেন কেন ভাই? এত কথা মানে সময় নষ্ট করেন কেন? এটা আপনার বললেই তো হয় যে আমার কাছে নাই ভাই, এটা বললেই তো শুরুতেই হইতো। আপনি এত কথা পেয়েছেন কেন? আমার সময় নষ্ট করতেছেন, অনর্থক অনর্থক সময় নষ্ট করবেন আপনি না ভাই, রেফারেন্স অনর্থক সময় নষ্ট করবেন না। আমি আপনাকে রেফারেন্স দেখাচ্ছি, এটা হচ্ছে সুনানু নাসাই শরীফ পৃষ্ঠা নম্বর 106 হাদিস নম্বর 3961। হ্যাঁ এখানে দেখেন, ইব্রাহিম ইবন ইউনুস ইবন মোহাম্মদ হারামি রহমতুল্লি আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস করতেন। এতে আয়েশা রাদিয়াল্লাহু এবং হাফসা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন সূরা তাহরিমের 1 নম্বর আয়াত। সূরা তাহরিমের 1 নম্বর আয়াত হচ্ছে, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন? সূরা তাহরিমের 1 নম্বর আয়াত নাজিল করেন। এটা হচ্ছে সহিহ হাদিস, তাহকিককৃত সহিহ হাদিস, সুনানু নাসাই শরীফের গ্রন্থে আপনি পাবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে পৃষ্ঠা নম্বর 106। এখানে কি লেখা আছে আবার পড়েন, রাসূলুল্লাহর কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সহবাস করতেন। ঠিক আছে, এরপরে আপনাকে আমি দেখাচ্ছি সূরা তাহরিমের তাফসির, তাফসিরের ভিতরে ইবনে কাসিরের তাফসির হচ্ছে সবচেয়ে প্রখ্যাত তাফসির। ইবনে কাসিরের তাফসিরের উপরে মানে ইবনে কাসিরকে ধরা হয় যতগুলা তাফসির করা হয়েছে তাদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাফসির। এই এখন আপনাকে আমি পড়ে শোনাচ্ছি তাফসিরে ইবনে কাসিরের এই বই থেকে। আপনি বইটা যদি থাকে আপনার বাসায় আপনি বের করেন, আমি আপনাকে পৃষ্ঠা নাম্বার বলতেছি, আপনি জোরে জোরে পড়ে শোনান, না হলে আমি পড়ে শোনাবো। আপনি পড়ে শোনাবেন না আমি পড়ে শোনাবো? আপনি যতটুকু পড়ে শোনাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, আপনার কাছে না না বলি না এখন যে আমি পড়ে শোনাবো রাসূলের আপনি। উপরে যখন, না না আপনার রেফারেন্স ছাড়া আমি কোনো কথা গ্রহণ করব না ভাই, শোনেন শোনেন ভাই শোনেন, আপনার রেফারেন্স ছাড়া কোনো কথা আমি গ্রহণ করব না। আমি আপনাকে রেফারেন্স পরিষ্কার রেফারেন্স দিচ্ছি, আপনি রেফারেন্স গুলো মিলায় দেখবেন। এই যে দেখেন সূরা, এই যে কেউ কেউ বলেন এটি মারিয়ার ব্যাপারে অবতীর্ণ হয়। সুনান নাসাইতে এই রিওয়ায়েতটি বিদ্যমান রয়েছে যে আয়েশা ও হাফসা এর কথা কথার পরিপ্রেক্ষিতে এটি ঘটেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক দাসী সম্পর্কে এ কথা বলেছিলেন। এখানে দেখেন তাফসিরে ইবনে জারিরে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন এক স্ত্রীর ঘরে উম্মে ইব্রাহিম, উম্মে ইব্রাহিম মানে হচ্ছে মারিয়া কিপ্তিয়া, মানে হচ্ছে ইব্রাহিমের মাতা, উম্মে ইব্রাহিমের সাথে কথাবার্তা বলছিলেন। তখন তার ওই স্ত্রী তাকে বললেন, তোমার ঘরে ও আমার বিছানায় এ কাজ কারবার? মানে হচ্ছে এই ঘটনায় হচ্ছে যে হাফসা বাইরে গিয়েছিল, মারিয়া কিপ্তিয়া নামক দাসীকে হজরত মোহাম্মদ হাফসার বিছানায় তুলছিল, বিছানায় তুলে তারা সেক্স করতেছিল। তখন সেই সময় হাফসা আবার ফেরত আসছে, তখন হাফসা বলেছে আমার ঘরে ও আমার বিছানায় এ কাজ কারবার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তাকে আমার উপর হারাম করে নিলাম, মানে রাসূলুল্লাহ ভয় পাইলেন। তখন তিনি রাসূলুল্লাহ বললেন যে আমি মারিয়াকে আমার উপরে হারাম করে নিলাম। তারপর দেখেন হযরত মাসরুক রাদিয়াল্লাহু বলেন, হারাম করার তার বর্ণনা করেন যে দুইজন স্ত্রীকে ছিলেন, হযরত ওমর বলেন তারা হলেন আয়েশা রাদিয়াল্লাহু এবং হাফসা, উম্মে ইব্রাহিম কিপ্তিয়া, উম্মে ইব্রাহিম কিপ্তিয়া মানে হচ্ছে ইব্রাহিমের মাতা কিপ্তিয়া মানে মারিয়া কিপ্তিয়া, উম্মে ইব্রাহিম কিপ্তিয়াকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত হয়। হযরত হাফসা রাদিয়াল্লাহু এর ঘরে তার পালার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মারিয়া কিপ্তিয়ার সাথে মিলিত হন। তো এতে হযরত হাফসা দুঃখিতা হন যে তার পালার দিনই তারই ঘরে ও তারই বিছানায় তিনি মারিয়ার সাথে মিলিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাফসাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বলে ফেললেন, আমি তাকে আমার উপর হারাম করে নিলাম, তুমি এই ঘটনা কারো কাছে বর্ণনা করো না। এতদ সত্ত্বেও হাফসা রাদিয়াল্লাহু ঘটনাটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর সামনে প্রকাশ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফফারা আদায় করে স্বীয় কসম ভেঙে দেন এবং দাসীর সাথে মিলিত হন, ওই দাসীর সাথে মিলিত হন এবং ওই দাসীর সাথে মিলিত হন। এই যে ইবনে কাসিরের তাফসির আরো পরিষ্কার ভাবে আছে, আপনাকে আমি মানে পাতা পাতা পড়ে শোনাবো।
ইমাম শাফেহি ঠিক আছে, রহমাতুল্লাহ বলেন, একটু শুনে নেন ভাই, না শুনছি আপনি কথা আপনাকে হাদিস, বলছেন, শুনছি আপনাকে আমি রেফারেন্স গুলো না না শেষ হওয়া পর্যন্ত আপনি কোনো কথা বলেন না ভাই, এরপর আমি আপনাকে সময় দিব, আপনি আপনার রেফারেন্স দেখানোর সুযোগ পাবেন, ঠিক আছে? এরপরে আপনাকে আমি যথেষ্ট সুযোগ দিব, আপনি আপনার যত রেফারেন্স আছে আপনি আমাকে দেখাবেন, আমি সময় নিয়ে শুনবো আপনার কথা। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, প্রমুখ গুরুজন বলেন, শুধু স্ত্রী বা দাসীকে নিজের উপর হারাম করে নিলে কাফফারা ওয়াজিব হবে, অন্য কোন জিনিস নিজের উপর হারাম করে নিলে কাফফারা ওয়াজিব হবে না। অনুরূপ ভাবে দাসীকে হারাম করার কথা দ্বারা যদি আজাদ করে দেওয়ার নিয়ত থাকে তবে ওই দাসী অবশ্যই আজাদ হয়ে যাবে। এখানে আরো বর্ণনা আছে, আপনি এই জিনিসগুলো পড়েন। তারপরে আপনাকে এখন আরেকটা তাফসির আমি পড়ে শোনাচ্ছি, সূরা তাহরিমের আরেকটা গুরুত্বপূর্ণ তাফসির হচ্ছে তাফসিরে মাজহারি। তাফসিরে মাজহারি নাম শুনেছেন ভাই? তাফসিরে মাজহারি নাম শুনেছেন? আচ্ছা, তাফসিরে মাজহারি, মাজহারি থেকে আমরা এখন পড়বো, আপনাকে আমি দেখাচ্ছি। অধিকাংশ কোরআন ব্যাখ্যাতার মতে এই আয়াত অবতীর্ণ হয়েছিল উম্মত জননী হজরত মারিয়া সম্পর্কে। বাগবি লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পত্নীগণের জন্য পালা নির্ধারণ করে দিয়েছেন। একবার জননী হাফসার পালা যখন পড়লো তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পিতৃ দর্শনের জন্য পিতৃগৃহে গমনের অনুমতি প্রার্থনা করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন, জননী হাফসা চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই ঘরে ডেকে আনলেন জননী মারিয়াকে, সেখানে তার সাথে একান্তে মিলিত হলেন তিনি। ইতোবৎসরে জননী হাফসা ফিরে এসে দেখলেন ঘর বন্ধ, সেখানেই বসে পড়লেন এবং কাঁদতে লাগলেন মনের কষ্টে। তাফসিরে মাঝারিতে আরো বলা আছে, বের হলেন তখন জননী হাফসাকে দেখতে পেয়ে বললেন, কি ব্যাপার, তুমি এখানে বসে কাঁদছো কেন? জননী হাফসা বললেন, আপনি তাহলে এই উদ্দেশ্যে আমাকে অনুমতি দিয়েছিলেন? আমি আমার শয্যায় শয্যায় কৃত আপনি আমার শয্যায় কৃতদাসীকে স্থান দিলেন আপনি আমার শয্যায় কৃতদাসীকে স্থান দিলেন। কৃতদাসী মানে হচ্ছে, কৃতদাসী মানে কি আপনি নিশ্চয়ই জানেন, কৃতদাসীর সাথে কৃতদাসীকে ওই পিছনে উঠাইছে দেখে হযরত হাফসা খেপে গেছে, খেপে গিয়ে বললেন, আপনি আমার শয্যায় কৃতদাসীকে স্থান দিলেন, আমার পালার দিনে নৈকট্য দান করলেন তাকে, আমার কাছে দেখছি আপনার কাছে দেখছি আমার কোনো মূল্যই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে কি আল্লাহ আমার জন্য হালাল করেননি? ঠিক আছে, আর কেঁদো না, তোমাকে খুশি করার জন্য আমি তাকে আমার জন্য হারাম করে নিলাম, তবে এ কথা তুমি কিন্তু তোমার সব পত্নীদের কাউকে বলো না, মানে অন্য মোহাম্মদের অন্য অন্য স্ত্রীদেরকে কাউকে যেন না বলে, এই জন্য বলে দিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থান ত্যাগ করার পরেই জননী হাফসা জননী আয়েশার প্রকোষ্ঠে গেলেন, বললেন, শোনো একটি সুসংবাদ, রাসূলুল্লাহ মারিয়াকে হারাম ঘোষণা করেছেন, তখন আমরা আল্লাহ রাসূলের কাছে অধিকতর আকর্ষণীয় হব। আরো বর্ণনা আছে, যথাযথ সূত্রে বাজ্জার বর্ণনা করেন, হযরত ইবনে আব্বাস বলেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর জনৈকা কৃতদাসী সম্পর্কে। তারপরে আপনি পড়েন এখানে, একবার একটু শুনেন, একটু শুনে নেন, শুনে নেন, একবার জননী হাফসা কোন কর্মোপলক্ষে গেলেন বাপের আপনি শুধু এখানে শুধু আপনি আর আমি না, অনেক অনেকজন রয়েছে, আপনি আরো হাজারো দেখাতে পারবেন। আপনি আসুন, আগে আমরা কথা বলে নিই, আপনি যতগুলা হাদিস এবং যতগুলা তাফসির, আপনি একটা তাফসির এবং হাদিসের আরবি জানেন না, এই আরবি না জানলে এগুলা বোঝা যাবে না। কিন্তু ভাই এই এই অনুবাদ গুলা একটু শুনে নেন, কথা 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 শুনে নেন, এই অনুবাদ গুলা, এই অনুবাদ গুলা ইসলামিক ফাউন্ডেশন থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে, বাংলাদেশে এসে কথা বলেন না, না বাংলাদেশে এসে কথা বলেন, বাংলাদেশে এসে কথা বলি, তাদের কিছু যায় আসে না। হযরত মোহাম্মদ মারিয়া নামক দাসীর সাথে সেক্স করতো, হযরত মোহাম্মদ মারিয়া নামক দাসীর সাথে সেক্স করতো, হাফসার বিছানায় নিত, হাফসার বিছানায় নিয়ে একই বিছানায়, একই মানে হাফসার বিছানায় তুলে হাফসাকে বলতো, তোমার বাপে তোমাকে ডাকছে, যাও বাপের সাথে দেখা করে আসো, এই কথা বলে হাফসারে ভাগায়, তারপরে সেই বিছানায় মারিয়া নামক দাসীকে নিয়ে সেক্স করতো, এবং সেই সেক্সের মাধ্যমে বাচ্চা পর্যন্ত পয়দা করছে, বাচ্চা পর্যন্ত পয়দা করছে, সেই বাচ্চার নাম হচ্ছে ইব্রাহিম। এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? এখন আপনি বলেন, এখন আপনি বলেন, এখন উল্টো করে তাফসীর করেন, এখন আপনি বলেন, এখন আপনি বলেন, আমি যে কথাগুলো বলেছি সেগুলো কি সত্য কথা নাকি মিথ্যা কথা? না, এগুলা আপনি যেগুলো বলছেন তাফসিরের ব্যাখ্যা সব আপনি বলতে পারেন না, কারণ তাফসিরের ব্যাখ্যা যেগুলো বাংলায় রাখা রয়েছে সারা কোরআন, না ব্যাখ্যা ভাই, যারাই জিনিস শুনবে, যারা এই জিনিস পড়বে এবং শুনবে, এই জিনিস যারা পড়বে এবং শুনবে সবাই বুঝবে, সবাই বুঝবে যে এখানে কি লেখা আছে। এখন আপনি, আপনার কাছে যদি ব্যাখ্যা থাকে আপনি ব্যাখ্যা দেন, আপনাকে তো আমি বলছি আপনি ব্যাখ্যা দেন তাইলে। না আমার কাছে, আমি কোনো ব্যাখ্যা দিতে যাবো না, আমার কথা হচ্ছে এটা যে রাসূলের উপর দোষ সহ ব্যাখ্যা দিবেন না, না আপনি বলেন, আপনি বলেন, আপনি প্রথমে বলেছেন না, আপনি প্রথমে বলেছেন না হযরত মোহাম্মদ দাসীর সাথে সেক্স করতো না, আপনি বলেছেন না হযরত মোহাম্মদ দাসীর সাথে সেক্স করতো না, বলেছেন না
না, এটা কোনো প্রশ্ন না কখন, কে এগুলা, এই এই হাদিসগুলা জাল, এগুলা আপনাদের এটা বানানো সহি হাদিস, হাদিস কি বলেন? এগুলা আপনাদের বানানো হাদিস, এটা মানে এগুলা সুনান নাসাই হচ্ছে শরীফ নর্মাল, নাস্তিকরা লিখেছে? জানেন ইবনে কাসির নাস্তিক ছিল ভুল আছে তাহলে ভাই? ইবনে কাসির নাস্তিক ছিল? লক্ষ্য গ্রহণ করছে কেন করছে, সেটা আমার প্রশ্ন, তাফসিরে মাঝারি, তাফসিরে জালালাইন নাস্তিকরা লিখেছে? আপনি বলতে চাচ্ছেন যে ইবনে কাসির নাস্তিক ছিল, দুইজন যে জালালাইন তাফসির লেখে নাই তাফসিরের লেখক দুইজন ওনারাও নাস্তিক ছিলেন? এখন আপনাকে আমি তাফসিরের জালালাইন দেখাবো, এখন আপনাকে আমি তাফসিরের জালালাইন দেখাবো, রয়েছে একটু অপেক্ষা করেন, আপনাকে আমি তাফসিরের জালালাইনও দেখাচ্ছি, তাফসিরের জালালাইনও একই কথা বলা আছে। জানেন বেশিরভাগ হাদিস, হাদিসের মধ্যে অনেক হাদিস নকল রয়েছে, আপনি অবশ্যই না, জানেন এগুলা, সেগুলো এই সহি নকল হাদিস হাদিস না, সেগুলো সহি হাদিস না, আমি আপনাকে যে হাদিস দিয়েছি সেটা সহি হাদিস। আমি আমি গরিব মানুষ, আমি কাজ করতে চাই, আমি কাজের ভাই মধ্যে, জীবনে তারপর জীবনে কখনো অনেক কোনো তাফসির পড়েছেন আপনার ভাই? আপনাকে আমি সহজ সরল আমাদের বুঝতে সহজ সরল হবে, প্রশ্ন জিজ্ঞেস করছি, আপনি আমাকে বলেন, আপনি বেশি কথা বলেন না, আপনার কথা আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না, আপনার কথা হচ্ছে না ভাই, আপনি শোনেন আগে, আপনি আমার কথা প্রশ্নটা শুনে নেন আগে। আপনি ভাই জীবনে কোনোদিন কোনো তাফসির পড়েছেন? তাফসির পড়তে যাবে কেন, শুধু কুল তাফসির পড়েন হুয়াল্লাহর নাই? তাফসির জানলেও তো আল্লাহ যে কত কত না মহান, না, আপনি সূরা মনে করেন ইখলাসের কোনো তাফসির তাফসির করলেই পড়েন তো নাই? হয়ে যায়, আচ্ছা আল্লাহ বুঝেছি যে কত বুঝেছি মহান, বুঝেছি আপনি কি বুঝেছি জানেন, আমি না না, কিছু আপনি বলছি, আমাকে আমার কয়েকটা জানেন প্রশ্নের না, উত্তর দেন, আমার কয়েকটা আমি প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন করতে চাই যে কোরআন, জাব্দার মধ্যে পানি আচ্ছা কোথা আচ্ছা, থেকে আসলো, শুনে নেন শুনে নেন, আপনি কখনো কোনো তাফসির পড়েন নাই তাই না? আপনি কি কোরআনটা কখনো পড়েছেন বাংলায়? কোরআন আমি আরবি কোরআন সবসময় না পড়ি, না, বাংলায় আপনি বুঝে পড়েছেন কিনা, আজকেই কিছু পর্যন্ত বুঝছেন কিনা, পরে পরে কোনোদিন কিছু বুঝছেন? কোরআন শরীফ যেগুলো না, আমি কোরআন শরীফ সব বুঝি না, আচ্ছা যতটুকু তাফসির বাংলা আচ্ছা রয়েছে এগুলো আচ্ছা, পড়তে আপনি পড়ি, আমাকে বলেন এবং তো ভাই, এটার ভাই মধ্যে আপনি কোনো আমাকে ভয় বলেন তো তো নয়। ভাই, কোরআন শব্দের মানে কি? কোরআন শব্দের মানে কি বলেন তো? কোরআন শব্দের মানে কি, আসলে কোরআন শব্দের মানে হচ্ছে গিয়া মহাগ্রন্থ, যেটা সবচেয়ে না না বড় ভাই, মহাগ্রন্থ, ভাই আপনি তো কিছু, আপনি কোরআন শব্দের মানেও জানেন বহুল না প্রচলিত, সবার কাছে ওইটার নাম কোরআন, বহুল ভাই, এই প্রচলিত, অনুবাদ সবার জন্য এসেছে, কোরআন হচ্ছে মহাগ্রন্থ, এই মানে মানে বঙ্গানুবাদ আপনি কই পাইছেন? কোরআন শব্দের মানে কি? আপনি আপনি কোরআন শব্দের মানে জানেন? তবে আমার, আমি না না না, আমি সাধারণ না শিক্ষিত, ভাই, আমি ক্লাস টুর ছাত্র সেই মাত্র, কারণে খুব সেই কারণে আপনাকে কম আমি জিজ্ঞেস পড়তেই করছি, পারি, সেই কারণে আপনাকে আমার আমি জিজ্ঞেস করছি, চেষ্টা একটু শুনে নেন, শুনে নেন আমার কথা, শুনে নেন, আপনি বরবর করেন না, বরবর করেন না ভাই, আপনি বরবর করেন না, বরবর করেন না ভাই, আপনি একটু শুনে নেন কথা, আপনাকে আমি জিজ্ঞেস করেছি কোরআন শব্দের মানে কি, আপনি বলতে পারেন নাই, আপনি বলেছেন কোরআন শব্দের মানে হচ্ছে মহাগ্রন্থ, কোরআন শব্দের মানে হচ্ছে পঠিত, কোরআন শব্দের মানে কি, আপনাকে আমি বলে দিচ্ছি, বাংলা পড়ে কোরআন, যারা আপনাকে বাংলা আমি শিখছে বলে তারা দিচ্ছি, বিশ্বের আপনাকে মধ্যে আমি বলে হাজার দিচ্ছি, হাজার আপনাকে আমি বাংলা বলে পড়ে দিচ্ছি, তারা একটু শুনে নেন, একটু বাংলা শুনে নেন, শিখছে, একটু শুনে নেন, একটু শুনে নেন কথা, একটু শুনে নেন, কোরআন শব্দের মানে হচ্ছে পঠিত, হ্যাঁ আবৃত্তি করা, পঠিত বা আবৃত্তি করা, ঠিক আছে? কোরআন শব্দের হ্যাঁ মানে মহাগ্রন্থ, এই অমুক, এই অনেক বড় বই, এরকম কিছু না, কোরআন শব্দের মানে হচ্ছে পঠিত যাই হোক, বা পাঠ করা বা আবৃত্তি করা, না আপনি যেটা বলছেন রিসাইটেশন, সেটার বিরুদ্ধে শুনে বলছেন, নেন। কিন্তু আরে আপনি ভাই আমার আপনি একটা প্রশ্ন বারবার জবাব করতেছেন, করুন, আপনি কোনো কিছু জানতে চান না ভাই? আপনি কোনো কিছু জানতে চান না আমি একটা ভাই? প্রশ্ন, আপনি কোনো কিছু জানতে চান না? কোনো কিছু জানার না ইচ্ছা নেই আপনার? আমি আপনার না না, আপনি আগে প্রশ্নটা আপনি 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 শুনে নেন, আপনি কথা বললে, আপনাকে তো আমি আপনার কথা কেউ আমার শুনতেছে না প্রশ্নটা ভাই। আপনি আমাকে তো প্রশ্নই করতে না না, দিচ্ছেন, বারবার করতেছেন, ভুলে যাচ্ছেন, আপনি তো আপনার প্রশ্নই কথা কেউ করতে বুঝবে না দিচ্ছেন, ভাই, আপনি আগে আমার শুনে নেন, কথা হচ্ছে আপনি শুনে তো নেন, বাংলা শুনে নেন, পড়ে কোরআন শরীফ আচ্ছা শুনছেন, আপনাকে বাংলা আমি আরো পড়ে কয়েকটা কোরআন প্রশ্ন শরীফ করবো, একটু শুনছেন, শুনে নেন, ঠিক শুনে নেন, নাহলে কেটে দিব না ভাই, শুনুন না, নাহলে কেটে দিব আমার ভাই, একটা এই প্রশ্ন যে আপনি আছে, সুযোগটা আমি হারাচ্ছেন, আপনার সুযোগটা আপনি হারাচ্ছেন, আপনাকে সুযোগ দিয়েছিলাম কিন্তু আপনি সুযোগটা না সুযোগ হারাচ্ছেন, আছে না, আমি আমি কাজে যেতে চাই, আমি না বারবার বলছি, শুনে নেন, আমার শুনে নেন, কথা হচ্ছে কোরআন আপনি তো শব্দের মানে, বাংলা শুনেন শব্দ শুনেন আমি শুনেন শুনেন শুনেন, আপনি কোরআন আচ্ছা শব্দের বুঝে মানেই গেছেন, জানেন কিন্তু না, এত বড় ঠিক বড় আছে? আলিম যারা আপনি কোরআন শব্দের মানেই জানেন না, কোরআনের আপনি বিপক্ষ নয়, আপনি কোরআন শব্দের মানে জানেন? আবার বলেন, এবার আপনি, এবার আপনি কোরআন শব্দের মানে বলতে আমার পারবেন? জানার প্রয়োজন, আপনার এটা জানার তো কোনো আমার প্রয়োজন নাই, আইডিয়া রয়েছে যে আল্লাহ একজন রয়েছে এবং রাসূল না আসলে পৃথিবীতে ধর্ম আসতো না, তাহলে কোরআন শব্দের অর্থ জানার প্রয়োজন নাই, বরং কোরআনের আইন যেগুলো রয়েছে উলামায়ে কেরামের মাধ্যমে যেগুলো জানতেছে সেগুলো মানে আমার ভাই জন্য আপনি ফরজ, এত আপনি কিছু আপনি জানা ফরজ আপনি কি নয়, পড়তে পারেন? সত্যি কথা বলেন তো, আপনি পড়তে পারেন আমি আরবি পড়তে পারি, আমি আপনি আরবি একটু বাংলা সামনে পড়তে নিয়ে পারেন? আসেন, আমি আপনি আরবি বাংলা আপনাকে পড়তে পড়ে পারেন? শোনাবো, বাংলা পড়তে পারেন? বাংলা পড়তে পারি, আচ্ছা, আপনি আপনি বাংলা আপনি পড়তে পারি, আমি আদর্শ পড়ি না, লিপি, আদর্শ লিপি সরেও থেকে একটু শেষ পর্যন্ত বলেন তো, বাংলায় আমি স্বরবর্ণ কয়টা, আমি ব্যঞ্জন আমার বর্ণ কাছে কয়টা জানতে পারবো, ভাই? আপনি জাস্ট আমাকে একটা কোনো কোনো প্রশ্নের আমি উত্তর তো দেন কাছে ভাই, আপনি আমাকে জাস্ট জানতে একটা পারবো, প্রশ্নের উত্তর দেন, না কারণ আপনি বলেন তো ভাই, আমি জাল বেশি ভাই ঢুকে দিলে ভাই তারপর ভাই একটু না বলেন তো কিছু ভাই, হবে না, স্বরবর্ণ কয়টা আর ব্যঞ্জন বর্ণ কয়টা বাংলায়? হ্যাঁ বাংলায় স্বরবর্ণ কয়টা আর ব্যঞ্জন বর্ণ কয়টা, একটু এটা একটু বলেন তো ভাই। ভাই আমি ক্লাস টু পর্যন্ত পড়ছি, কিন্তু আমি পড়তে না পারি না, বাংলা, আমি রেডি পড়তে শিওর পারি, আপনি যেমন পড়তে পারেন না, আপনার আপনি বাংলাও পড়তে পারেন না, আপনি বাংলা, আমি নিশ্চিত যে আপনি বাংলা পড়তে পারেন না, এবং আপনি স্বরবর্ণ কয়টা ব্যঞ্জন বর্ণ কয়টা এটা বলতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি বলতে পারবেন না এটা আমি জানি, কয়টা বলেন তো, আপনি চ্যালেঞ্জ দিলে কি হবে, এটা তো আমি জানি বলেন না, আমি বললাম এটা আমি জানি না, কিন্তু জানেন না? আমার কথা আচ্ছা, ক হচ্ছে খ গ আমি ঘ, হাদিস ক খ ঘ শেষ পর্যন্ত কোরআন পারেন শরীফ তো, যেগুলো আছে ক কিন্তু খ ঘ শেষ পর্যন্ত পারেন তো ওখান থেকে আমার ভাই, কাছে ক খ ঘ ভিডিও শেষ পর্যন্ত আসবে এবং ভাই, সুন্দরভাবে ক খ আসবে, ঘ শেষ পর্যন্ত পারেন তো, ক খ ঘ শেষ পর্যন্ত বলতে পারবেন? বলেন তো দেখি, ক খ ঘ ম, দেখেন আপনি, আমি আপনি নিচের দিকে লক্ষ্য না না করেন, না, একটু ওইখানে বলেন না লেখছে ভাই, একটু বলেন না ভাই, অর্থ না জানা, একটু একটু বলেন না ভাই, একজনে ভাই লেখছে ভাই ভাই এগুলো ভাই করতে না জানি ভাই তাহলে পরে কি বলবো, ভাই ভাই, একটু একটু হয়তো একটু বলেন না, আমি একটু ক খ যাইনি, ঘ বলেন আমি না কাজের লোক, ভাই আমি ভাই, একটু ক খ ঘ আমি তো বলেন না বাংলা ভাই, একটু ক খ ঘ বলতে পারবেন কেন কয়টা? রাসূল ক খ ঘ, কেন
আপনি আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি ক খ গ ঘ ঊ ম চ ছ জ ঝ ঞ এটা পারবেন পুরোটা? বলেন তো দেখি, বলেন বলে দাও, বলেন। হ্যাঁ, খ ঘ ঘ উ ম ছ স গ ঠ জ ঝ ণ প ফ ব ঘ ম। হয়েছে ভাই, বলতে পারো হয়েছে পুরো? ভাই, হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনি পারেন নাই ভাই, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আপনি ঠিক আছে, আমি পারি পারেন নাই। দিলাম, কিন্তু আপনি আল্লাহ এবং রাসূলকে নিয়ে, সৃষ্টিকর্তাকে নিয়ে আপনি কেন একজন মুসলমান হয়ে আপনার নাম আবার আশিক মহিউদ্দিন নাম দিয়েছেন, সেটা কেন করেন? এর বিরুদ্ধে আপনি না, কি ব্যাপার করবেন? হচ্ছে কি, এই যে মুমিনরা, শুনেন, আপনারা মুমিন মুসলমানরা যে অশিক্ষিত এবং মূর্খ হন, আপনারা মুমিন মুসলমানরা যে অশিক্ষিত এবং মূর্খ হন, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে ভাই। কারণ আপনাদের, না না, এটা কিন্তু প্রমাণ হয়ে কারণ গেছে, আপনি আমরা কিন্তু প্রমাণ মুমিনরা, করে দিছেন, আপনি কিন্তু অন্য মুসলমানদেরও মুখে চুনকালি লাগাই দিছেন ভাই। আপনি কিন্তু অন্য মুসলমানদের মুখে, এই যে আপনার মতো লোক, আপনার মতো যারা মুমিন আছেন, মুমিনদেরকে যে আমরা গরু গাধা বলি, মুমিনদেরকে যে আমরা গরু গাধা বলি, গরু গাধা বলি, হ্যাঁ, মোহাম্মদের উম্মত গরু গাধা মাত্রই মোহাম্মদের উম্মত, এরকম গরু গাধারাই হচ্ছে মোহাম্মদের উম্মত, এরকম মগজহীন অশিক্ষিত মূর্খ গরু গাধারাই হচ্ছে মোহাম্মদের উম্মত, বুঝতে পেরেছেন? এরকম অশিক্ষিত মূর্খ, শিক্ষিত মানুষ কখনো, শিক্ষিত মানুষ কখনো দাসী, সেক্স কারী, ধর্ষক, মোহাম্মদের লুচ্চা লম্পট, লুচ্চা এবং লম্পট মোহাম্মদের অনুসারী হয় না। আপনাদের মতো মূর্খরা, আপনাদের মতো অশিক্ষিতরা ইসলাম টিকে আছে ভাই, আপনাদের মতো অশিক্ষিত লোকদের কারণে, মগজহীন। এটা হচ্ছে মুসলমান, আপনাদের মুসলমানদের, আপনারা যে সন্ত্রাসী, আপনাদের মোহাম্মদ যে একজন সন্ত্রাসী ডাকাত ছিল, লুচ্চা লম্পট ধর্ষক যুদ্ধবন্দী নারীদের সেকে যে ধর্ষণ করতে হয়, আপনাদের নবী, আপনাদের নবী হচ্ছে লম্পট লুচ্চা, দাসীর সাথে সেক্স করতো, দাসীর সাথে সেক্স করে ইব্রাহিম নামক সন্তানের জন্ম দিয়েছে আপনার নবী মোহাম্মদ। আপনার নবীর মোহাম্মদের চরিত্র কত পবিত্র, দাসীর সাথে সেক্স করে, দাসীর সাথে, কৃত দাসীর সাথে, কৃত দাসীকে লাগিয়ে ইব্রাহিম নামক সন্তানের জন্ম দিয়েছে আপনার নবী। আপনার নবী এত লুচ্চা কেন ভাই, এত লুচ্চা কেন ভাই, এরকম লুচ্চা লুচ্চা নবীর আপনার, আপনিও কি ভাই কাজের পেটের সাথে কাজ করেন ভাই? আপনি তো উম্মত, আপনি তো উম্মত মোহাম্মদ, কুকুর থেকে যদি মানুষ থেকে জন্ম হতো আপনি তাহলে ওই কাজের ধরনের পেটের সাথে কথা করেন বলতে পারতেন না ভাই? আপনি কি বাসা কাজের পেটের সাথে করেন? আপনার চেহারা দেখে মনে হয় যে আপনি বাসার কাজের যদি মানুষ থেকে জন্ম হতো তাহলে ওই ধরনের কথা বলতে পারবেন না? আপনার নবী কাজের বিরুদ্ধে সাথে কথা করতো, বললে আপনার নবী কাজের বিরুদ্ধে সাথে করতো, আপনি তো অবশ্যই করেন, আপনি সুন্নাত পালন করেন না ভালো ভাগ্য ভাই? ভালো, যদি সুন্নাত পালন করেন না তাহলে টুকরু টুকরু বলে কুকুরকে ভাই? ডাকাতের উম্মত তো এরকম, বাংলা ডাকাত ধর্ষকের উম্মত তো এরকম, বাংলাতে নিয়ে আসো, ডাকাতের উম্মত তো এরকমই হবে, লুচ্চা লাফাঙ্গা ডাকাইতের উম্মত তো এরকমই হবে, আপনার মতো অশিক্ষিত মূর্খই তো হবে না? ব্যাপক বিনোদন পেলাম, ব্যাপক বিনোদন পেলাম, খুবই মজা হলো, একটা মুমিন পাওয়া গেল অনেকদিন পরে, আমি খুবই খুশি, আরেকজনকে যুক্ত করি, খুবই আনন্দিত আমি, একটা মুমিনকে পাওয়া গেছে, একটা মুমিনকে ধরা গেছে, মুমিন তার যথারীতি তার জঙ্গি দেখিয়ে গেছে।